গোসলের পরে আবার অজু করা লাগবে কিনা গভীর মনোযোগ আমরা খুব খেয়াল করে শুনি আমরা আমরা দৈনন্দিন জীবনে নিজেকে পবিত্র করার জন্য আমরা প্রতিনিয়ত গোসল করি এই গোসল হলো দেহের জন্য একটি আরামদায়ক খোরাক আসুন আমরা জেনে নেই গোসল করার পরেই আবার পুনরায় উজু করতে হবে কিনা পবিত্র হাদিস থেকে জেনে নেব চা মে তিলমিজির প্রথম খণ্ড তিরিশ পৃষ্ঠার মধ্যে হেজরাতে আয়ে শা রদিয়ান্লাহতানা থেকে বর্ণিত তিনি বলেন বলেন রসুলুল্লাহ সাল্লাল্লাহ হু আরহি হিউ হাসাল্লাহ গোসল করার পর নতুন করে আর উজু করতেন না সুভা শুধু তাই নয় মুসন্নাফে আবি সাহেবের মধ্যে সাত ছশ আটচল্লিশ নম্বর হাদিসের মধ্যে প্রতিমান হয় হাইব হজরতে ওমর ফারুক কে একজন সাফি প্রশ্ন করলেন ইয়া খালি ফতুল মুসলিমই হ্যাঁ হজরতে ওমর আপনি বলুন গোসলের পর পুনরায় আবার উজু করতে হবে কিনা দিলেন গোসল কোন মানে গোসল অপেক্ষা উজুব আপনার শ্রেষ্ঠ হতে পারে না তার কারণ আপনি গোসলের মাধ্যমে আপনি যদি গোসলের তিনটি ফরজ যদি আপনি আদায় করেন আমাদেরকে মনে রাখতে হবে গোসলের ফরজ হচ্ছে তিনটি এই তিনটি ফরজ যদি আপনি সুন্দর আদায় করে যদি আপনি গোসল করেন তাহলে আপনাকে আর আর পুনরায় করতে হবে না ওমর ওমর উজু জানিয়ে দিলেন ও আল্লা তোমার আর পুনরায় তোমার আর উজু করার প্রয়োজন নাই তাই আসুন আমাদের কাছে এমন ধরনের প্রশ্ন অনেকে করে থাকেন যে হুজুর গোসলের পরে আমরা আবার পুনরায় উজু করব কিনা আল্লাহ সুবহানুত আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা প্রতিমান হলাম যে গোসল করার পরে আর পুনরায় উজু করতে হবে না